আমাদের একটাই কথা বলি, সাকিব খান কিন্তু কোনো সন্তানকে অস্বীকার করে না। এখন পূজা চিরের বাচ্চা কার বাপ লেখা উঠছে আমি দেখলাম, সেটা নিয়ে আমাদের কথা নাই। কথা হচ্ছে সাকিব খান বাবার দায়িত্ব থেকে এড়ায় যায় নাই, সাকিব খানের বাবা মা দাদা দাদির আসন থেকে সরে যায় নাই, এবং পূজা বলেন, পুবলি বলেন, আর অপু বিশ্বাস, অপু বিশ্বাসের শক্তি বেশি, কারণ শি ওয়াজ উইথ হিম 8 years, মোর দেন 8 years, না 8 বছরের বেশি, না 8 বছরের বেশি ছিল, তো ও জানে ওর শক্তিটা সেখানে বেশি। এবং মানে শেজাদ খান ওর বাবার অফিসে, বরঞ্চ বুবলি যে মধ্যরাতে ওর বাসায় গেছিলো, ওইটা অনুচিত কাজ হয়েছে। ওইটা অনুচিত, তোমার সন্তান তো ওরই, তুমি ফোর্স করে যেই জিনিসটা করবা ওইটা তোমার জন্য হানিকারক হবে, আর যেটা মানে সাকিব তো না করে নেয় আমার সন্তান, সুতরাং ওর অফিসে যেতেই পারে। ইটস ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। পূজা কী জানি ওর নাম, অপু ঠিক বলেছেন। আর অপুর থেকে এখন অপু তো একটু বালকি হয়ে গেছে, পটেন্সিয়ালটা আছে আমাদের বুবলির। বুবলি তুমি এখন সাকিবের এখতিয়ারের বাইরে থেকে ভালো কয়েকটা কাজ করো, দেখবা তোমাকে মানুষ নিয়ে নিচ্ছে বড় নায়ক হিসেবে, একটা ইয়াং আর্টিস্ট, কিছু করতে পারবে না, ছবিটা হিট হয়েছে কিন্তু আর বেশি উঠতে পারবে না, তার থেকে বুবলি ভালো। না আমি ওর ছবি দেখিও না, বলতেও পারবো না, কিন্তু আমার মনে হয় না যে তুমি এখন সন্তান নিলে এগুলি এত বোকামি করার দরকারটা কি, পরিবার পরিকল্পনা মতো চলুন। আর এটা এখনো বম্বে ইন্ডাস্ট্রি হয়ে যায় না, বম্বে ইন্ডাস্ট্রিতেও কিন্তু কেউ সন্তান নেয় না। আমরা এখনো কি ওই যে মনে হয় আমরা এখনো যে ইসে সস্তা দরে আমরা যে বলি হিরো আলম বোকা, হিরো আলম কিন্তু সন্তান দেয় না, দেখছেন তো। সুতরাং হ্যাঁ, বি লাইক মানে পূজা বলেন, বুবলি বলেন, আপনাদের যেহেতু একটা জায়গা চলে আসছে ছবিতে এখন, কিন্তু আমার মনে হয় না পূজা চেরি অতটা উঠতে পারবে, বুবলি যতটা উঠতে পারবে ততটা পূজা চেরি পারবে না। নায়ক নাই সে রাজ্যে, তো ওই তো ঘাস খাচ্ছে, তাহলে তো ওই তো ঘোড়া, বুঝতে হবে তো। হিজ কিং নাও এখন, হিজ নট পাঠান, এখন সালমান খান, তারপর আমির খান, এখন কাজলি তো কাজ করছে না, বলছে না হিজ গ্রেট হিরো বাট আমি কাজ করবো না, তার মানে ওরা সাউথ ইন্ডিয়ান নায়কের মতো ওদের ধরছে না। কিন্তু আমাদের ক্ষেত্র থেকে আমরা সাকিব খানকে বলবো যে না, হিজ হিরো ফর আস, এখানে কোনো কিন্তু নাই। অপু বিশ্বাস আনন্দবাজারকে বলছে কি যে, কি বলছে আবার, বলছে যে সুপারস্টার তাকে নিয়ে গুঞ্জন থাকবে, ডেফিনেটলি একদম ভেরি ট্রু অপু বিশ্বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এটাকে বলে স্বামী দাদর, ভালোবাসা তো করছিল। আমি বুবলির নামে কেন বলেছিলাম এখন আবার বলে দিই, বুবলি অপু বিশ্বাসের ছেলের জন্মদিনে নিজের ছেলের জন্মের ঘোষণা দিয়েছিলেন, এটা তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে, বরঞ্চ অপু বিশ্বাসের থেকে বুবলির পটেনশিয়ালটা বেশি ছিল, ও সেইটাই কাজে লাগাতে পারত, সাকিব খান এখন নাড়াচাড়া না দিত। এখন অপু বিশ্বাসের বাচ্চার জন্মদিনে ওয়াইফ বুবলি, সুতরাং অপু বিশ্বাস যেটা বলেছে না, জামাই খাতিরে বলুক অথবা স্টার, ও তো বুঝে ফিল্মটা, আর বুবলি এখনো বুঝে উঠতে পারেনি, বাট বুবলি ইজ পটেনশিয়াল। আচ্ছা, এই যে মানে সুপারস্টার ইয়া থাকবে, কিন্তু অপুর যে কথাবার্তা মানে আনন্দবাজার ওকে বারবার চাপ দিচ্ছিল যে আপনাদের সম্পর্কটা কি এখন জোড়া লাগলো, এগুলি তো আমাদের যেমন মিথিলাকে নিয়েই কথা, সৃজিৎ যদি আমাকে কাজে ডাকে আমি তো ফাল পাইরা গিয়ে কাজ করবো, সোজা কথা, তাই না? কারণ সৃজিতের মতো ডিরেক্টর আমি দেখি নাই। বাঁধন অনেক লাকি যে বাঁধন আমার টাইমটা পার হয়ে আসছে, নাহলে আমি তো বাঁধনের কাজগুলি করে ফেলতে পারতাম। সৃজিৎ ইজ ভেরি গুড ডিরেক্টর, এখন আমরা পাই শুনি মিথিলার সাথে ডিভোর্স হয়ে গেছে, হয়েছে হইলে হোক, বাট শি ওয়াজ ওয়াইফ, না মানে এখন ওয়াইফ নাকি বা ডিভোর্স হয়েছে নাকি আমরা জানি না, ওইটা নিয়ে কথা বললে তো লাভ নাই। আমরা খালি কালার করি, অনেক কালার থাকে তো বাচ্চাদের মধ্যে, 17টা কালার করে স্লাইম বানাই, ইটস রং। অবিশ্বাস যেটা বলেছে যে, কি বলেছে, আমি অতীতে যে অভিযোগগুলো করেছি সাকিব খানের নামে এগুলো আমার উচিত হয়নি, এবং সে একটা জানেন তো গিল্টি ফিল হয়, ওয়াইফের তার মা বাবার কাছে ক্ষমা চেয়েছে যে এত বছর পর। That's fantastic. That's very good. এটা যে আরেকটা ক্লাইম্যাক্স তৈরি হবে নেক্সট। এবং কিছুদিন আগে এই প্রথম শেজাদ খান মানে সাকিব খানের সেকেন্ড পুত্র, আচ্ছা তার নাম শেজাদ খান, সাকিব খানের অফিসে প্রথমবার গেছেন তখন অপু বিশ্বাস কলকাতায়, এবং অফিসে বসে ছবি পোস্ট করছে, এটা নিয়ে আলোচনা না, এটা নিয়ে অপু বলছে কি যে বাচ্চা তো বাবার আদর পাবেই, সে যে কোনো বাচ্চাই হোক, এটা সব বাবার।